ইউনেস্কো দুর্গাপূজোকে বিশ্বের দরবারে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। এই সম্মানকে উদযাপন করতে আজ পূজোর সঙ্গে যুক্ত নানান বর্গের মানুষ কলকাতা শহরের বুকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হলেন। একাডেমি অব ফাইন আর্টস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই শোভাযাত্রায় অংশ নিলেন তাঁরা, যারা সারা বছর পুজো নিয়েই মেতে থাকেন। এর মধ্যে রয়েছেন বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য পুজো উদ্যোক্তারা, শিল্পী, গায়ক, লেখক সকলেই। আবার পুজোর দিনগুলিতে যারা বিকিকিনি করেন, যারা পুজো মিটলে সাফ সাফাইয়ের কাজ করেন, তারাও অংশ নিয়েছেন আজকের এই পদযাত্রায়। এই পদযাত্রাকে কেন্দ্র করে শীতের দুপুরে ঢাকের বাদ দিতে মুখরিত হলো কলকাতার রাস্তা।